এই আপু, এই কি করতেছেন? পানি নিতে আইছেন? পানি নিতে আইছেন? হ্যাঁ। এ বাসা কই? বাসা অনেক দূরে। অনেক দূরে? এত দূরে পানি লইতে আইছেন কি লাগে? কি করব, গরিব মানুষ, আমাদের তো কল নাই। কিছে মানছি? আমগো তো কল নাই, গরিব মানুষ তো। লন পানি লন আগে, অন্য জনের কল পানি নিতে আইছে অনেক দূর থেকে। লন পানি ভরে নাগে। লন কত আছে আপনার লগে? কি কত, তাড়াতাড়ি বলেন। আপনার নাম কি? লামিয়া। যা বলবেন তাড়াতাড়ি করেন, পানি তো অনেক দূর বাসা। তো বাসা কি হইছে তোমার লগে, একটু কথা কই। হাত ব্যথা হয়ে যায়গা। হাত ব্যথা হয়ে যায়গা? হ্যাঁ, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, করে দিমু। কি বুদ্ধি? একটু রাখো, এটা রাখো। হাত ব্যথা হয় না? রাখলে তো হইব। একটু রাখো না। আচ্ছা, একটু রাখো, একটু রাখো, একটু রাখলে তো। একটু রাখো, একটু রাখো, বন্যা বালা, একটু রাখো। হ্যাঁ, তো তোমার এটা হাত ব্যথা হয় না? দাঁড়াও, চাবো। এলো, এবার কলসি ডালো, এন্দা কান দিলো, এবার কান দিলো, এবার কো হাত ব্যথা হইছে না? এখন হাত ব্যথা নেই, তাই পানি সারা বাসায় গেলি তো। তুমি কইতেছো হাত ব্যথা হইছে লাগি আমি পানি খালি করে দিছি? পানিটা যখন ফেলে দিলেন তো বাসায় লিলি বাপ মা খাবে কি? বাবা মা বাসায় রয়েছে, সেটা তো আমি জানি না। তুমি কইতেছো হাত ব্যথা হইছে, আমি এর লাগি পানি দিয়ে খালাই দিছি। পানি কলছে আমার পানি লিয়া ফেলে দিবেন, তাহলে এরা কি হলো? তুমি কইলাই মানতো যে তোমার হাত ব্যথা হইছে। তোমার নাম লামিয়া না? এই যে এডি কি করছো তুমি, দেখি তোমার কান্ডা দেখি একটু। এই যে কান্ডা, ওরে ময়না গো, রে সোনা রে, আয় হায় রে, চারটা চারটা, আটটা, দশটা, বারোটা, আর নাই আর থাকলে আরো পড়তাম আমরা, পড়তে বেশি ভালো। এখানে কয়টা ফুরাইছো দেখি একটু? জামাইকো জামাই ফেলে দিয়ে গেছে। এত সুন্দর জমজ বাচ্চা, ছেলে না মেয়ে? দুটা ছেলে। তোমার তো রাজকপাল, তোমার তো মনে করে রাজকপাল দিছে দেখেই তো ফেলায় তুই গেছে। আর যদি একটা বাচ্চা হতো তাহলে তার ফেলায় তো না। আর তোমার দুইটা বাচ্চা, শোনো, মানুষ এসে কান্দা পায় না, এটা জানো তুমি? আল্লাহর কাছে কান্দে কত? সে তো বুঝলো না, সে তো মনে করলো যে আমার কামাইটা করতেছে না। উনি মুসলমান না? মুসলমান। নামাজ পড়ো? নামাজ পড়ে। আল্লাহর কাছে চাও? আল্লাহর কাছে চাই তো, আল্লাহর কাছে নেই। কিন্তু জামাই গেলো কা খেললি গা? তুমি কি জামাইরে মানে সুখে রাখতে পারো নাই? জামাইরে সুখে রাখতে পারছিলাম, কিন্তু জামাইরে তখন ইনকাম করে খাওয়াতে পারবো না, এর জন্য জামাই ফেলে তুই গেলো। যখন পেটে বাচ্চা ছিল তখন না যে কাম কাজ করতে পারো নাই? শোন, কাম কাজ করছি। তাইলে কাম কাজ করাই না? কি কাম করছো তুমি? এমনি মানুষের বাড়ি কাজ কাম করছি। মানুষের বাড়ি? ওই যে গ্রাম করো না, ওই যে টাকা টাকা উড়ানো মানুষের? না, টাকা উড়াই নাই, মানুষের বাড়ি কাজ করছো? কাজ করাই না, টাকা জামাই রে দিছো? জামাই রে দিছো। তাও হই জামাই গেছে? কাজ করছে, আমরা কাজ করছি। জামাই কি গেছে? গাতো জামাই গেল গা শ্বশুর শাশুড়ি বিয়ে করছে? ভালো রাখে না শাশুড়িতে। জামাই বিয়ে করছে আবার? হুম, শাশুড়িরা করাইছে বিয়ে। তুমি কি করতে চাও তাইলে? আমি করতে যাব কি, আমার বাচ্চারে তো ফেলে দিয়ে আরেকটা বিয়ে করাইলাম আমার শাশুড়ি। ও, তোমার জামাইরে বিয়ে করে দিছে? বিয়ে করে দেশে গ্রামের মানুষ সবাই। আই হায়, তাইলে এখন তোমার কি হইব? আমার কি হইব, যে বাচ্চারে লি আমার বাপ মাদের বাড়ি পড়া রয়েছে। কারণ বাপ মার বাসা পড়ে আছো? বাপ মাই খোটা দেয় না যে কি বিয়া দিছি, এখন আঙ্গ ঘরে পড়ে আছো? অনেক কথাই তো কয়, তখন তো মেয়ে তো ফেলতে পারে না, তো হাজার কষ্ট হলে তারা কামাই করে এখন খাওয়াই তো। আরে, তোমার এমন খুব খারাপ লাগে না? মা বাপ জনে কি কয়? মা বাপ তো মেয়ে কাজ করতে পারে না। এবারে তোমার ওই তোমার জামাই কি তোমার ডিভোর্স দিছে? মানে কেমন ভাবে, এটা বাচ্চার প্রতি কোনো টান নাই, ভালোবাসা নাই? কিন্তু আমার শাশুড়িরা তো চায় না যে বাচ্চা দিয়ে কি করবা। কেন, বাচ্চা বাচ্চার বয়স কত এখন? বাচ্চার বয়স 2 বছর। 2 বছর হয়ে গেছে গা? তোমার থুয়ে গেছে গা কতদিন হয়েছে? মানে আপনার স্বামী যার একটা বিয়ে করছে, মানে আপনার সতীন, ওটার পেটে একটা বাচ্চা হয়ে গেছে? ওটার পেটে এখন একটা বাচ্চা, এখন তো আমরা ফেলে দিয়ে গেছি, কোনোদিন জিজ্ঞাসা এক বছর হয়ে যায়, কোনোদিন খোঁজর নেই নেই। ওই বউ কি দেখতে শুনতে সুন্দর নাকি? দেখতে মাসি তোমার তো সুন্দর, আমার তো সুন্দর আছে। এই লেগে ওইটার প্রেমে আসক্ত হয়ে গেছে এখন? এটা লেগে তোমার লাইফ, তোমার জীবনটা তছনছ করে দিয়া। হুম, এখন তুমি কি নতুন করে বিয়ে শাদি বসবা? এখন বিয়ে শাদি বসবা, বাচ্চা নিয়ে তো বিয়ে বইতে কেউ চাইবো? দুইটা বাচ্চা নিয়ে এখন যেরকম চায়, এখন যদি আল্লাহ রাখে, যদি আমার বাচ্চা দুধের ভবিষ্যৎ কিরকম যদি থাকতে পারে, তাহলে এরকম চাই।
এরকম একটা চাও মানে যে তোমার বাচ্চাটারে নিয়ম মনে করো যে রাখতে মুক্ত পারবে সারা জীবন আমার বাচ্চারে নিয়ে আমি তার কাছে চলে যাব বুঝছি তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন মেয়েটার জীবনে অনেক কষ্ট এই মেয়েটা দেখেন এই বয়সে নাকি হলো গিয়া তার স্বামী নেই ঠিক আছে এই বয়সে সে বিধবা চিন্তা করছেন মানে বিধবা স্বামী মরে গেল তো বিধবা বলে কিন্তু স্বামী চলে গেল তো বিধবাই বলে স্বামী তো নাই ঠিক আছে তোমার স্বামীরে কি তুমি পাললা না তোমার আদর ভালোবাসা দিয়া তোমার স্বামীরে আমি তো পারছিলাম এতে কিন্তু আমার শাশুড়িরা তো তার শাশুড়ি কি চাহিদা বেশি ছিল না হ্যাঁ শাশুড়িরা যা বলে তাই খারাপ ছিল শাশুড়িরা অনেক অনেক খারাপ তোমার মাইদর করত সবাই ওদের ফ্যামিলি লোক সবাই আর কি চায় না যে না তোমার কি শাশুড়ি মারছে কোন সময় মারছে ওনে জামাই মারতো তোমারে না জামাই মারে না কখনো কোনো সময় মারে না তুমি জামাইর লয় কোনো সময় তর্ক করছো না জামাইর লয় কোনোদিন তর্ক হয় না কিন্তু শাশুড়িদের লগে তো হইছে শুন জামাইরা ধরে মার দিতে বলছে যখন সবাই মিলে মারছে তখন তো মানে মারছে সবাই মিলে সবাই মিলে মারছে কষ্ট লাগে নাই কষ্ট তো লাগে কান্দো নাই কাঁদছি তো কাঁদতে কাঁদতে তো এই এক দুই বছরে আসতেছে বাচ্চা দুইটা নিয়ে পড়ে রয়েছে আরে তাও বাপ মারা এখানে বাপ মা আসিল দেখে খাওয়াইতেছে তা যেই ভাজে পারু না তা তো খাওয়া জুড়তো না বাপ মা যদি না থাকতো তাহলে কি অবস্থায় দিন যাইত আচ্ছা চাক বোন আমি একটা ভিডিও করতেছি তোমার এই ভিডিও দেখার পর কেউ যদি তোমার লগে যোগাযোগ করে কথাবার্তা কইতে চায় কইবা নি চাই যেতে বাইরের ভাইরা যদি একজন কথা বলতে চায় নাম্বার আছে তোমার এমনি বাটু মোবাইল আছে নাম্বার মোবাইল নাম্বার জানো না নাম্বারটা দিয়ে আচ্ছা তো তোমার নাম্বারটা দাও এই যে আমার মোবাইলে নাম্বারটা আছে নাম্বারটাই আমার এই কোনটা কোনটা এটা এই যে নাম্বারটা দেই দেখা জানি তো প্রিয় দর্শক ওনার নাম্বারটা দেখেন 01735057018 এই নাম্বারটা হচ্ছে ওনার নাম্বার তোমার নাম কি জানো লামিয়া লামিয়া তো এটা হচ্ছে লামিয়ার নাম্বার তো কেউ যদি লামিয়ার সঙ্গে কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন নাকি লামিয়া তো ঠিক আছে লামিয়া ফোন দিলে কথা তো ঠিক আছে লামিয়া তুমি আবার একটু কষ্ট করে পানিটা ভরো ভরে তারপর যাওগা কি আর করবা ঠিক আছে ভরো 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 পানি ভরো ভরে তারপরে যাওগা ঠিক আছে দর্শক মেয়েটা আসলে অনেক দুঃখ কষ্ট তার জীবনে সে অনেক কষ্ট করে তারপর তার সংসারে দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চারে নিয়ে অনেক মানে যন্ত্রণায় আছে আর কি মানে কষ্টের লাঞ্ছনায় তো ঠিক আছে যাওগা তাইলে ঠিক আছে তোমার তোমার লগে পরে আমগো আরেক সময় দেখা হইবনি ঠিক আছে কষ্ট দিলাম রাগ করছো নি আবার না তো যাওগা হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ